মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি এমনিতেই অশান্তিটা অ্যাভয়েড করতে চাইছি, আবার শ্যামলীর সাথে নাচলে মামনির খারাপ লাগবে, আবার তিস্তার সাথে পারফর্ম করলে শ্যামলীর কতটা খারাপ লাগবে সেটা আমি জানি, কিন্তু শুধু শুধু বিনা দোষে একটা মানুষকে অযথা আমি এতটা কষ্ট কি করে দেব, এটা ঠিক হবে না। আর তাছাড়া শ্যামলীকে তো আমি প্লিজ তিস্তা যেন কালকে না আসেন, গড তিস্তা যেন না আসেন, কিন্তু বলতে তো হবে আমার একবার তিস্তাকে। এখন তো আবার তিস্তার সাথে মামুনির কথা হয়, মামুনি যদি জেনে যায় যে আমি ফোন করিনি তাহলে উফ যন্ত্রণা। ঠিক আছে ফোনটা করেই দেখি। শ্যামলী এটা তুমি, তোমাকে তো স্যার ফোন করেছেন, ধর। হ্যালো, হ্যাঁ তিস্তা বলুন। আসলে একটা একটা অন্য কারণে ফোন করলাম আপনাকে। কালকে মানে আগামীকাল আমাদের বাড়িতে না একটা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে, তো মামুনি চাইছিল যে আপনি যদি এসে সেখানে পার্টিসিপেট করেন, তো আপনি কি কালকে আসতে পারবেন? না, অনেকে কাল আমি আপনাদের বাড়িতে যেতে পারবো না, কাল আমার একটা কবিতা পাঠের অন্য অনুষ্ঠান রয়েছে, সেখানে যেতে হবে। ও পারবেন না, আচ্ছা ঠিক আছে পরে কথা হচ্ছে, রাখছি। থামি প্রিয়া দিদি, জানো কি হলো? কি কি বলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি স্যারকে বললাম, মানে তিস্তা হয় বললাম যে কাল আমি আসতে পারবো না, আমার অন্য জায়গায় অনুষ্ঠান আছে। আমার মনে হলো কথাটা শুনে স্যার খুব খুশি হলেন, খুশি খুশি ফোনটা রেখে দিলেন, একবারও জোরও করলেন না, কিচ্ছু বললেন না। জানি তো। আমাদের রুচিশীল শিল্প শ্যামলীও পারে, শ্যামলী কোনো কিছুতে কম যায় না। এই তো আমার বাঘিনী জেগে উঠেছে, চলো 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 ঘরে চলো, আয় তুই আয়। তুই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।